এবছরের শিল্প বাণিজ্য মেলায় দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল 503টি স্টল তৈরি করবে। সেই জায়গায় শেষ পর্যন্ত স্টল করা হয়েছে 534টি। মেলায় ভারতবর্ষ ছাড়াও অংশগ্রহণ করেছে দুবাই, আফগানিস্তান, থাইল্যান্ড ও বাংলাদেশ। ভারতবর্ষের প্রায় 17টি রাজ্য থেকে মেলায় অংশগ্রহণ করেছে ব্যবসায়ীরা। বিক্রি হয়েছে প্রায় 7 কোটি টাকা। যদিও মেলা শেষ হওয়ার 2 দিন আগ পর্যন্ত বিক্রির পরিমাণ ছিল 5 কোটি 14 লক্ষ টাকা, যেখানে গত বছর বিক্রি হয়েছিল প্রায় 4 কোটি 73 লক্ষ টাকা। আমাদের টোটাল এই বছরে হাইয়েস্ট এত ডিমান্ড। আমরা টোটাল মানে প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে 503টা স্টল করা যায়, পরবর্তী সময়ে এটাকে বাড়িয়ে করতে হচ্ছে 534টা। তো সেক্ষেত্রে আমাদের দুবাই মানে ইন্টারন্যাশনাল যে মানে দেশগুলি পার্টিসিপেট করেছে, দুবাই, আফগানিস্তান, থাইল্যান্ড এবং বাংলাদেশ, তো ওনারা পার্টিসিপেট করেছেন এবং আমরা খুশি আগামী দিনও আরও যাতে অন্যান্য কান্ট্রিগুলি আসতে পারে সেজন্য আমরা চেষ্টা চালাবো। এছাড়া আমাদের ভারতবর্ষের মোট 17টা স্টেট থেকে, গুজরাট থেকে শুরু করে কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ইউপি এবং 17টা স্টেট থেকে মানে উদ্যোক্তারা এসছেন এবং ওনারা এখানে স্টল দিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের বর্তমান এই বছর আমাদের এখন অবধি বিক্রয়, যদিও মেলাটা শুধু বেচা কেনার প্ল্যাটফর্ম নয়, যাতে শিল্পোদ্যোগীরা উৎসাহ পায়, এন্টারপ্রেনারশিপ তৈরি হয়, তার জন্য মেলা উৎসাহ দেওয়ার জন্য, তারপরও এখানে ব্যবসায়ী আসেন ওনাদের পণ্য সম্মান নিয়ে, যাতে করে ওনারা বিক্রি করতে পারেন বা ওনাদের যে প্রোডাক্ট এটা শো করতে পারেন এবং এটা একটা প্রচারের মাধ্যমে ওনাদের মানে পণ্য সামগ্রী। সেই ক্ষেত্রে এবার এখনো গতকালকে অবধি 5 কোটি 14 লক্ষ টাকার লেনদেন হয়েছে এই মেলাতে এবং আশা করি সেটা আজকে এবং কালকে মিলে 7 কোটি ছাড়িয়ে যাবে। বছর মেলার পাশাপাশি প্রতিদিন আলোচনা করা হয়েছে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। শেষ দিন আলোচনা করা হয়েছে TRULM নিয়ে। গভর্নমেন্ট বিভিন্ন রকমের পলিসি নিয়ে সারা বছর সারা সময় আমরা নিচ্ছি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণ করছি, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প আমরা রূপায়ণ করছি, কিন্তু সেগুলিকে কখনো সেরকম ভাবে জনগণের সামনে একসঙ্গে একই জায়গাতে একই ছাদের তলায় সেটাকে আমরা হয়তো বলতে পারিনি। তো এবার মেলাতে আমরা চেয়েছিলাম যে মেলাটা শুধু বেচা কেনার একটা প্ল্যাটফর্ম না, এটাতে গভর্নমেন্টের যে কাজগুলি আমরা করছি সেটাকেও তুলে ধরার জন্য আমরা লক্ষ্য নিয়েছিলাম। এবং সেই লক্ষ্যে যে পলিসি প্যাভিলিয়ন সেটাতে আপনারা দেখবেন আমাদের যে বিভিন্ন গ্লো সাইন বোর্ড এর মাধ্যমে আমরা রাজ্যের যে প্রকল্প, যেমন PM বিশ্বকর্মা প্রকল্প আছে, আমাদের যে বিভিন্ন পলিসি আছে, যেমন IT পলিসি আছে, আদার পলিসি আছে, এগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং কিছু কিছু আমাদের কাছে উৎসাহী উদ্যোগী যারা ছিলেন তাদের জন্য বসে কথা বলার জন্য ব্যবস্থা আমরা রেখেছিলাম, যাতে সরকারি দপ্তরের সঙ্গে ওনারা কথা বলতে পারেন, সেটাও আমরা করেছি, যেটাকে বিজনেস টু গভর্নমেন্ট ডিসকাশন বলে। আরেকটা যেটা আমরা করেছি সেমিনার, এটা প্রতি বছরের মতো এবারও আমরা করেছি এবং বিভিন্ন টপিকের উপর করেছি। গতকালকে আমাদের সেমিনার লাস্ট সেমিনারটা হয়েছে, সেটা ছিল উমেন এম্পাওয়ারমেন্টের উপর, যেটা TRLM থেকে করেছে। অদ্ভুত সাড়া পেয়েছি, খুব সুন্দর সাড়া পেয়েছি প্রত্যেকটা সেমিনারে। PM বিশ্বকর্মা, PMEJP স্বাবলম্বন, রাবার উডের উপরে সেমিনার হয়েছে, আগরের উপর সেমিনার হয়েছে এবং এইগুলি মেজর আমাদের পাশাপাশি মানে বেচা কেনার পাশাপাশি দপ্তর থেকে যে উদ্যোগগুলি আমরা নিয়েছিলাম। এবারে মেলায় কি হয়েছে, কারা কারা এসছেন, কত বেচা কেনা হয়েছে, এগুলির বিস্তারিত তুলে ধরার জন্য আমি ওয়েস্টি সাহেবকে অনুরোধ করি। প্রসঙ্গত, প্রতিবছর আন্তর্জাতিক মেলার মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়ে থাকে শিল্প ও বাণিজ্য মেলার। মেলাকে কেন্দ্র করে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এবছর সবচেয়ে বেশি দেশ ও রাজ্য মেলায় অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।